অভিনেত্রী পরিমনির করা ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় জামিনের পরিবার বিমানবন্দর থানার মাদক মামলায় জামিন পেলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এ মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানান তার আইনজীবী ইমরুল কাউসার। এর আগে 29 জুন সাভার মডেল থানায় করা ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় নাসিরউদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেন সিজিএম আদালতের বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা। গত 14 জুন দুপুরে রাজধানীর উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বাসায় অভিযানকালে বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় গত 15 জুন নাসির অমির বিরুদ্ধে মাদক মামলায় 7 দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদালতের বিচারক নিবানা খয়ের জেসি।